বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দূরে থাকা অথবা কাছে থাকা অথবা বিদেশে থাকা যে কোনো ব্যক্তিকে নিজের প্রেমে অস্থির করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য অথবা পছন্দের যে কোনো মেয়ের জন্য অথবা আপনার স্বামীর জন্য অথবা স্ত্রীর জন্য অথবা আপনার পছন্দের যে কোনো ব্যক্তির জন্য অথবা আপনার কাছের যে কোনো ব্যক্তির জন্য এই আমলটি করতে পারবেন। এই আমলটির মধ্যে আল্লাহ তাআলা এমন বিশেষ শক্তি লুকায়িত রেখেছেন, এই আমলটি আমি যে নিয়মে বলবো যদি সেই নিয়মে করতে পারেন, আপনার পছন্দের মানুষ বা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি পৃথিবীর যেখানেই থাকুক, আপনার কাছে থাকুক আর দূরে থাকুক, আর দেশের বাইরে থাকুক আর অনেক দূরে থাকুক, যেখানে খুশি সেখানে থাকুক, ওই ব্যক্তি সারা জীবনের জন্য আপনার প্রতি এমন আকৃষ্ট হবে, আপনার প্রেমে এমনভাবে পাগল পড়া হবে, এমনভাবে অস্থির হবে যে আপনি ছাড়া আর অন্য কোনো কিছু চিন্তায় করতে পারবে না। তার কাছে মনে হবে যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তার জন্য উত্তম মানুষ একমাত্র আপনি, যার জন্য এই আমলটি করবেন, করে দেখবেন এত অস্থির হবে, এমন দেওয়ানা হবে যা আপনি চিন্তাও করতে পারবেন না। তবে আমি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে জিনের রাজা মজহাবের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে 3 ঘন্টায় প্রেমে পাগল পাড়া করার অথবা হাজির করার অথবা বিয়েতে রাজি করার বিশেষ একটি আমল নিয়ে অতি দ্রুতই আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে সকল ভাই বোনেরা এই আমল করে সাথে সাথে কামিয়াবি লাভ করতে চান, সেই সকল ভাই বোনদের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল, এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যে সকল লেখাগুলো আপনাদের সামনে আসতেছে প্রতিটি লেখাকেই মনোযোগ সহকারে পড়বেন, কারণ ওই লেখাগুলোর মধ্যে আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য লুকায়িত রেখেছি যা আপনাদের এই আমল করার জন্য কাজে আসবে। যে সকল ভাই বোনেরা এই আমল করার সাথে সাথে রেজাল্ট পেতে চান তারা অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে এজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে এজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন, তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে এই আমলটি করবেন। এই আমলটি বর্ণনা করার আগে আরেকটি বিষয় বলে রাখি, আমার চ্যানেলে এই যে কাউকে প্রেমে পাগল পাড়া করার অথবা বিয়েতে রাজি করার অথবা বাধ্য বশ করার অথবা কাউকে হাজির করার কমপক্ষে 1000-এর উপরে আমল রয়েছে, এছাড়াও আপনারা অন্যান্য আমল প্রয়োজনে দেখে নিতে পারেন। আপনারা যারা এই আমল করে সাথে সাথে কামিয়াবি লাভ করতে চান তারা যেটি করবেন, এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত এই তালসামটিকে একটি কাগজের মধ্যে আপনারা হচ্ছে লিখবেন। এরপরে আপনারা যেটি করবেন, এই তালসামের মধ্যে সামান্য আতর মেখে যখন আপনি আতর মাখবেন তখন বলবেন ইয়া মালিকুল জিন শামহুরাস, 7 বার এই কথাটি বলবেন, কারণ বাতাসের উপর সম্পূর্ণ কর্তৃত্ব হচ্ছে এই বিশেষ জিনের রাজার। আপনারা এই কথা বলবেন এবং 7 বার সামান্যতম আতর এই তালসামের মধ্যে মাখবেন। এরপরে হচ্ছে এই কাগজটিকে যে কোনো সাদা কাপড় অথবা যে কোনো কালারের কাপড় দ্বারা ভালো করে পেঁচাবেন, অর্থাৎ কাপড়ের মধ্যে নিয়ে এই কাপড় দ্বারা ভালো করে তালসামটিকে পেঁচাবেন। তবে এইখানে নাম লিখার ক্ষেত্রে যেটি করতে হবে, যারা বাংলাতে লিখতে চান তারা লিখবেন এই তালসামের খাদেমগণ, তালসামটি লিখা শেষ হলে তার নিচ দিয়ে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন, অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে সারা জীবনের জন্য আমার প্রেমে পাগল পাড়া করে দেওয়ার, আমি অমুকের ছেলে অমুক অথবা আমি অমুকের মেয়ে অমুক। আর যারা আরবি লিখতে পারেন তারা লিখবেন তাবাক্কালি খুদ্দামা হাদিহি তালসাম বিজালবি ওয়াতাই জি ওয়াই হরাকি ওয়া কলবি ফুলান ইবরে ফুলানাতুন ওয়া ফুলানাতুন বিনতে ফুলানাতুন ইলা ফুলান বিন ফুলানাতুন। বুঝতে পেরেছেন আরবিতে যারা
নাম লিখবেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি কি বলেছি। যারা আরবি লিখতে পারেন না তারা নিজ দিয়ে বাংলাতে যে কথাগুলো বলেছি ওগুলো লিখবেন। এরপরে এই যে তলসামটি আপনি কাপড় দ্বারা পেঁচালেন সেই কাপড় আগুনে পুড়িয়ে ফেলবেন। তবে একটি বিষয় খেয়ালে রাখবেন, সেটি হচ্ছে যে আগুনে এই তলসামটি পোড়ান না কেন ওই আগুন এক ঘন্টা জ্বালিয়ে রাখবেন, একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে খেয়াল রাখবেন। কারণ হচ্ছে এই আগুনটি যত জ্বলবে তত বেশি এই তাওসামের সাথে থাকা বিশেষ খাদেম এবং জিনদের ফেরেশতাদের ক্ষমতা তত বেশি বেড়ে যাবে, তারা পাগলের ন্যায় ছুটে যাবে যার জন্য আমল করবেন তার কাছে এবং তাকে সারা জীবনের জন্য আপনার প্রেমে এমনভাবে অস্থির হবে, অস্থির করবে যা আপনি চিন্তাও করতে পারবেন না। যার জন্য এই আলচি করবেন সে ব্যক্তি এমনভাবে পাগল পারা হবে, এত অস্থির হবে যা আপনার কল্পনারও বাইরে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার ওয়াবারাকাতুহু।